হ্যাপি ক্রিসমাস সবাইকে। আজকে 25শে ডিসেম্বর আর ছাদে উঠতে উঠতেই শুরু হচ্ছে আজকে। আজকে সারাদিন টাইম পাইনি, দাঁড়াও ছাদে উঠেনি। এলাম ছাদে, সিরামটাকে নিয়ে চলে এসেছি। দিশাও এসে গেছে আর মানাইদা অজয়দা ওরাও চলে এসছে, তো আজকে আর ওই জন্য টাইম পাওয়া যায়নি। সকাল থেকে দেখতেই পাচ্ছে এখন একটু একটু হাঁপাচ্ছি আর কি। তো রান্নাটা করে মাংসটা জাস্ট ফুটছে, তো মামনিকে বলেছি গ্যাসটা বন্ধ করে দিতে, তার ভাতটা মামনি বসাবে, আমি বসাবো না। খাওয়ার টাইমে বকফুলটা ভাজা হবে। তো এই করে চলে এলাম ছাদে, একটু রোদ পুয়ে একটু চুলটাকেও শোকাবো, শুকিয়ে নিয়ে তারপর নিচে যাবো। আর মানাইদা ও গেছে আমাদের বাড়িতে, দরকার আছে নেমন্তন্ন করবে আর কি, ওই আর কি। তো ওই জন্য গেছে। আজকে রান্না হয়েছে হচ্ছে মাছের তেল ভাজা আর কি, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর মাংস হয়েছে, আর বকফুলে বড়টা ভাজবো খাওয়ার টাইমে। তো এই আর কি, চলো চুলঠুল একটু শুকিয়ে নিই, তারপর সিরামটা মাখবো। এইসবই কাজ, আর তো কোনো কাজ নেই সেরকম। তোমরা বেশিরভাগ টাইমেও আমাকে দেখেছো ব্যাঙ্গালোরে, আমি ছাদে একা একাই ঘুরি। এখানেও আমি ছাদে একাই ঘুরি, যদিও রোদটা তীব্র ছিল। আমার চুল শোকানোটা মেন মোটিভ ছিল আর কি, আমার চুল ভেজা থাকলে মাথা ধরে যায়, যদিও পুরোটা শোকাতে পারিনি কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল, যেটা আমার গায়ে লাগছিল। আর একা সময় কাটাতে আমার মাঝে মধ্যে সত্যিই ভালো লাগে, সবসময়ই যে কারোর সাথেই থাকতে হবে এরকম ব্যাপার নয়, মানে কখনো কখনো শুধুমাত্র নিজের সাথে নিজেকে টাইম দেওয়াটা বোধ হয় সব থেকে বেশি জরুরি। তো চলো আমি কাজটা করে নিয়ে তাড়াতাড়ি নিচে চলে যাবো। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম প্রচণ্ড রোদ, দেখো চুলগুলো মোটামুটি আমার শুকিয়েই গেল, এখন চলে যাব নিচে। আমি এত রোদের মধ্যে থাকাও যাচ্ছে না ঠিক। আর আজকে 25শে ডিসেম্বর, যাই হোক, আমাদের বাড়িতে আজকে আমি আর কেক বানাইনি, কারণ কে খাবে তারপর বানানোর পর আর খাওয়ার লোক পাওয়া যায় না, তাই জন্য আর এবার বানাইনি। 25শে ডিসেম্বর একটা কেক খাওয়ার চল যদিও বা রয়েছে, হলো না আজকে, এবার আবার যাই হোক না কেন। তো অনেকেরই অনেক রকম প্ল্যান থাকে, কালকের যেরকমটা বলে আমি ব্লগটা শেষ করেছি। অনেক জায়গায় পিকনিক চলছে, গান বাজনা শোনা যাচ্ছে ছাদ থেকেও, ঘর থেকে অতটা খেয়াল করতে পারিনি। তো চলো প্রচণ্ড রোদ, এবার যাবো নিচে। তো রেডি হয়ে গেছে, ওদিকে দিশা পালিয়ে গেছে, তো মোটামুটি যা পেরেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। চুলটা না বেঁধেই আমি শুয়ে পড়াতে চুলটা শোকায়নি, ওই যে মহারানী এসেছেন, যা লম্বা ও, ওরে বাপরে বাপ, ওর কোমরে বোধ হয় আমি থাকবো। তো এই তো চলো বেরোই, আমরা যাবো থিয়েটার দেখতে। কোথায় জানো নাম? মিনার্ভা। মিনার্ভাতে যাবো, জানি না মেট্রোতে কেমন কি ভিড় হবে, কারণ সবাই তো আজকে পার্ক স্ট্রিট যাবে, তো দেখা যাক কেমন কি ভিড় হয়। তো গরম লাগছে আজকে, ওই জন্য জ্যাকেটগুলো ব্যাগেই নিয়ে নিয়েছি। চলো বেরোনো যাক। অবশেষে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, পাপা আগেই চলে গেছে বললাম যেরকমটা টিকিট কাটার জন্য, যদিও ওই ট্রেনটা আমরা পাইনি, আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম। মূলত লেট হয়েছে প্রমির জন্যই, কারণ ওর সুপরতে অনেকটা টাইম লেগেছে। তো চলো, আমরা আসলে এটা হচ্ছে গোপাল মন্দিরের পুকুর পাড়, যদিও পুকুরটা এখন অনেকটাই নোংরা হয়ে রয়েছে কিন্তু পুকুরটা পরিষ্কারও থাকে, আসলে কালী পুজো গেছে আর তাই জন্যেই নোংরা হয়েছে আরও বেশি, ভাসান টাসান দেওয়া হয়েছে। আর আমরা বলতে বলতে কথা বিধাননগর পৌঁছেও গেছি, দেখো প্রচণ্ড ভিড়, বেশিরভাগ একটাই দমদমে নেমে গেছে, পার্ক স্ট্রিট চলে গেছে তারা, আর আমরা অলরেডি পৌঁছে গেছি মিনার্ভার সামনে, মোটামুটি চলে এসেছি। তো চলো বাকিটা যাওয়াই যাক। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো, আমি দেখতে গেছিলাম আজকে আমি প্লুটো, আমার দুর্দান্ত লেগেছে, মেন যে বাচ্চাটা ছিল আমার ভীষণ ভালো লেগেছে। থিয়েটার জ্ঞানত অবস্থা, মানে জ্ঞানত বয়সে আমি এই প্রথম দেখলাম, মা বাবার সাথে দুখানা দেখেছিলাম কিন্তু তখন ছোট ছিলাম একদমই, তখন বুঝতাম না, কিন্তু আজকে মানে বোঝার বয়সেই প্রথম দেখলাম, তো আবারও দেখার ইচ্ছে রইল। আমি জানি না এইবার হয়তো আর হবে না, কারণ আমাদের শনি রবি প্রত্যেকটাই বুকড, আমাদের হবে তো পাপার হবে না, পাপার হবে তো আমাদের হচ্ছে না, এইভাবে আর কি বুকড হয়ে গেছে। তো এরপর যখনই আবার আসবো আবার অবশ্যই দেখার ইচ্ছে রইল। পৌঁছেও গেছি মিনার্ভার সামনে, সাবির আঙ্কেল আসবে, তো সাবির আঙ্কেল আসলে তারপর চা খেয়ে তারপর আমরা ভেতরে ঢুকবো। আমি জানিও না যে কি নাম বা কিছু কিছু বলতে পারবো না, পাপা এসছে নিয়ে তাই জন্য চলে এসছে। তো এখানে সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দাঁড়িয়ে, আজকে আর কেমন যেন ঠান্ডাটা চলে গেল, জানি না কেন, সবাই পার্ক স্ট্রিট যাবে ঘুরবে তাই জন্য বোধ হয় ঠান্ডাটাও চলে গেছে। গল্পটা
দেখে আমরা অলরেডি বেরিয়ে গেছি, আর কেমন কি লেগেছে সেটা তো আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। দুর্দান্ত লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মানে আমার আর কোনো বলার ভাষা নেই। যেহেতু বাচ্চারাও করেছে তো সত্যি ভীষণ ভালো লেগেছে। তো মোটামুটি হেঁটেই যেতে হবে মেট্রো স্টেশন অবধি, আর চা খাবো। তার আগেই মাটির ভাঁড়ে চা খেতে আমার দুর্দান্ত লাগে, তাই জন্য আমি বলেছি আমি খাবো। আজকে দুবার চা খেয়েছি, প্রথমটা এটা ছিল মাটির ভাঁড় দেখে, সেকেন্ডটা ছিল ট্রেনে এত বকেছে সবাই যে মাথা ধরে গেছে, মানে অন্য লোকেরা। এই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা, কিন্তু বিধ্বস্ত হওয়ার মতো কিছু করিনি আর কি, জ্যাকেটটা খুলেছি পড়েছি ওই জন্য। আর এখানে আমরা খাচ্ছি চা, খেয়ে দিয়ে তারপর রুটি কিনে নিয়ে বাড়ি যাব। আমরা চলে এসেছি প্রায় বিরাটি স্টেশন, এখন 10টারও বেশি বাজে, 10:30 প্রায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, বুঝতে পারছো বিভৎস টায়ার্ড, আর এত লোকজন আসে না ট্রেনে, ট্রেন একদম ফাঁকা ছিল যেহেতু রাত হয়ে গেছিল। এত পার্টি নিয়ে আলোচনা, থিয়েটার দেখে ঠিকঠাকই ছিলাম, মাথা ধরেনি, কিন্তু ট্রেনে এত চিৎকার চেঁচামেচি করছিল যে মাথাটাই ধরে গেল লাস্টে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর কালকে আমাদের অনেক অনেক কাজ রয়েছে, প্রথমে যাব রাজাবাজার, সেখান থেকে যাব মেডিকেলে ওর একটা বন্ধুর সাথে দেখা করার জন্য, ওরা ওখানে আসবে। তো রূপম আর শুভ্রা ওদের সাথে দেখা করব ওখানটাতে। আমাদের আসলে প্ল্যান ছিল অন্যরকম, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়েছে লাস্টে। তারপর যাব আমরা বড়বাজার, সেখানে মামুনি দিশাও যাবে। তো বড়বাজারে গিয়ে আমরা ওদের সাথে মিট করব, তার আগে আমাদের এই দুটো কাজ আছে, এগুলো করব আগে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমাদের সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।